নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। এই যে এখানে সরিষা, দুটো পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। এখন এগুলো সব মেখে ফেলবো। প্রথমে চিংড়ি মাছগুলো একটা বাটিতে রেখে দেব। তারপর পুরো পেস্টটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি কালারের জন্য। এখন এগুলো সব মেখে ফেলব। এখন চিংড়ি মাছগুলো আমি দিয়ে নেব। এমনিতে আগে থেকে তেলটা গরম করে রেখে নিয়েছি। এখন তেলে ছেড়ে দিচ্ছি। এখন একটু উল্টে পাল্টে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। আর এটা তো মালাইকারি হচ্ছে, এটা বেশি ভাজার দরকার নেই। এখন ঝোল দিয়ে নেব। এই যে এখানে বাটি দেওয়া ঝোলটা আমি দিয়ে নিচ্ছি। এখন এটা হতে প্রায় লো আছে। এখন প্রায় 10 মিনিটের মতো এটা একটু বয়েল করব। যে ঢাকনাটা খুলে দিচ্ছি। এই যে দেখুন, আমার চিংড়ি মাছের মালাইকারিটা একদম হয়ে গেছে। এই যে দেখুন, আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। বন্ধুরা দেখুন, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।